আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি রুনা আমি চলে আসলাম আমার শোক ডট কম ডট বিডি পেজ থেকে সেই মুহূর্তে যারা যারা অনলাইনে আছো লাইভটাতে একটু জয়েন করো আর লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলবে যে সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা আই হোপ তোমরা অনেকেই এখন জয়েন করে ফেলবে সো আমি এই ফাঁকে হচ্ছে বলে দিচ্ছি যে আমি যে পেজ থেকে লাইভ হয়েছে আমাদের পেজের নাম হচ্ছে আমার শপ ডট কম ডট বিডি আমাদের ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট আমার শপ ডট কম ডট বিডি আমাদের অ্যাপস হচ্ছে আমার সব ইউটিউব চ্যানেল হচ্ছে আমার সব সো যারা যারা এখনও আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করবে অ্যাপস ডাউনলোড করেনি অ্যাপস ডাউনলোড করবে যাতে করে এবং ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করবে হ্যাঁ যাতে করে প্রোডাক্টস ডিটেলসগুলো তোমরা হচ্ছে জানতে পারো ওয়েবসাইটে এবং হচ্ছে অ্যাপসের মাধ্যমে কারণ অনেকেই হচ্ছে প্রোডাক্টস জানার জন্য অনেক ধরনের ডিটেলস জানতে চাও কোন কান্ট্রির কত এম এল হ্যাঁ কী কোয়ান্টিটি সো সব কিছু তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবা সো আশা করি সবাই ওয়েবসাইটে ভিজিট করবে আচ্ছা আর আমাদের পুরো বাংলাদেশে ডেলিভারি হয় নট অনলি শুধুমাত্র ঢাকাতে পুরো বাংলাদেশে কিন্তু আমাদের প্রোডাক্টস তোমরা পাবা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টস পাবা আর ঢাকার বাইরে কিছু কিছু জায়গায় তোমরা হচ্ছে কন্ডিশনে পাবা কিছু তোমাদের ফুল পেমেন্ট করতে হবে ওইটা আমাদের মডারেটর প্যানেল তোমাকে বলে দিবে যে কিভাবে কি সিস্টেমে তোমরা ঢাকার বাইরে পাবে ঢাকার মধ্যে আমরা দুই দিনের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি লাইক তুমি চব্বিশ ঘন্টা থেকে ফর্টি এইট আওয়ার্স এর মধ্যে তোমার প্রোডাক্ট বুঝে পাবা ঢাকার বাইরে মিনিমাম বিকাশ করার পর দুই থেকে তিন দিন অথবা খুব বেশি হলে চার দিনের মধ্যে তোমরা প্রোডাক্ট পেয়ে যাবা আচ্ছা এখন আমি কিছু কমেস নেই পবিত্র গল্প আপু হাই হ্যালো আপি হ্যালো ফাতেমাদি আপু কেমন আছে ডিয়ার কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি মাহমুদা সুলতান আপু পবিত্র গল্প আপু অল ক্লিয়ার ওকে থ্যাংক ইউ সো মা সিফাসুয়েল আপু কেমন আছো আচ্ছা সবাই একটু জয়েন করো আজকে কিন্তু আমি বলেছি তোমাদের একটু বেশি বেশি কমেন্ট করতে হবে আজকে কিছু নতুন প্রোডাক্ট দেখাবো সো নতুন প্রোডাক্ট যখন দেখাবো বলেছি সো বুঝতেই পারছো অলরেডি আমার কি বলে লাইভে এসে ফার্স্টে কিছু রিপোর্ট দেওয়া হবে যাতে করে আমি প্রোডাক্টগুলো দেখাতে আমার প্রবলেম হয় বাট তোমরা যদি সাথে থাকো বেশি বেশি কমেন্টস করো বেশি বেশি শেয়ার করো তাহলে আর কোনো প্রবলেম হবে না অবশ্যই তোমাদের নিজস্ব প্রোফাইলে লাইভটা শেয়ার করবে এবং ওয়াচ পার্টি ডান করবে আমার প্রোফাইলে শেয়ার করে দেবো হ্যাঁ আর দুইটাতে পেজে হাই উমে সালমা আপু আমি ভুলে রুনা চলে গিয়েছিলাম হ্যালো দোস্ত কি অবস্থা কেমন আছো জুয়েল থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং কোহিনুর আপু জয়েন করেছে লুকিং নাইস থ্যাংক ইউ আচ্ছা সবাই একটু জয়েন করো শালাজাহান আপু জয়েন করেছ ফারানা সুরুবি আপু জয়েন করেছ আচ্ছা তিথি আপু ডিসি সোপটার মতো সেম কোনো আছে ওই সোপটা অনেক ভালো ক্রিমটা আছে বাট সোপটা শেষ আপু আপু একটু ওয়েট করো সোপ কালেকশন সব শেষ আমাদের গত সরি আমাদের আগামীকাল আমার হচ্ছে সোপ আসবে ইনশাল্লাহ তোমরা পাবা হ্যাঁ আগামীকাল থাইল্যান্ডের শিপমেন্ট নামবে আশা করছি আমার কিছু প্রোডাক্ট আমি তোমাদের সামনে আনপ্যাকিং করব আজকে আমি ইউকের কিছু প্রোডাক্ট ইউএস এর ইউকের তোমার ফ্রান্সের কিছু প্রোডাক্ট এসেছে সেগুলো নিয়ে একটু দেখাবো একদম নিউ প্রোডাক্ট এসেছে তোমরা সাথেই থাকো আজকে আজকে আমরা আমরা কি নিয়ে নিয়ে কথা কথা বলবো বলবো সব শ্যাম্পু আমার তোমরা অনেকে অফিসে এসে বলো ওয়ালাইকুম আসসালাম কহিনুর আপু কেমন আছো জিয়ার আপু তোমার লিপিটা কি বডি শপের হ্যাঁ এটা বডি শপের পিঙ্ক টা আমি কিন্তু বলেছিলাম যে গতকালকে যে আজকে আমি বডি শপের লিপি দিয়ে আসবো সো কি এটা আমার না তো এটা তোমার তোমার আমি কি আসছি হ্যাঁ আচ্ছা কেমন আছে আপু ভালো আছি আলহামদুলিল্লাহ হাই আপি হ্যালো আচ্ছা হাই খুশি খুরশিদুর রহমান হাই ভাবি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম সাথে আছি আপু আলহামদুলিল্লাহ অবশ্যই সাথে থাকবে সব সময় আচ্ছা আমি অনেকগুলো কমেন্টস আমি একটু দেখি আচ্ছা আপু বডি শোপের কি এই রেড কালার লিপিটা কাল দিয়েছো ওইটা কি চেরি রেড নাকি অরেঞ্জ রেড চেরি রেড একদম টক টকা সিঁদুর লাল যেটা চেরি রেড ঠিক আছে ওই টাইপের আচ্ছা আপু তুমি না আপু না 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 ঠিকই আছে আপু একটু হয়েছি আপু আছো আপু তুমি কেমন আছো আগে সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা অনেকগুলো কমেন্টস আমি একটা একটা করে সবার কমেন্ট পড়বো ঠিক আছে আচ্ছা সবাই হচ্ছে একটু জয়েন করে ফেলো হুম সবাই হচ্ছে একটু জয়েন করো আর আমি আস্তে আস্তে প্রোডাক্টস একটা একটা করে দেখাবো হ্যাঁ একটা একটা করে প্রোডাক্টস দেখাবো সাথেই থাকতে হবে আমি আজকে হিউজ অনেকে আমার অফিসে এসেছো এর মধ্যে আমাকে বেসিক্যালি সাইমা বারবার আমাকে বলছে যে কি যেন যে আপু ইয়ে করো তোমার কাছে এত শ্যাম্পুর কালেকশন তুমি কেন দেখাও না আসলে হয় কি ওই যে তোমরা কিছু কিছু মানুষ লরিয়াল খুঁজো কিছু মানুষ আছে আর্ট খুঁজো হার্বাল এসেন্স খুঁজো কেউ আছো মানে জনসন খুঁজো এক্স খুঁজো এক এক রকম বাট আমার বেশি যেটা পপুলার বা সব থেকে বেশি তোমাদের যেটা পছন্দ সেটা হচ্ছে শ্যাম্পু ইউকে আর হচ্ছে আমাদের ইংল্যান্ডের ইউকে পোল্যান্ডের যে ট্রেসমি শ্যাম্পুটা এটা কিন্তু বেশি পপুলার তাই না আমার সব ডট কম ডট বিটিতে বাট আজকে আমি দেখাবো যে আমাদের কাছে কত ধরনের শ্যাম্পু আছে আর নতুন কিছু শ্যাম্পু অ্যাড হয়েছে শ্যাম্পুগুলো দেখাবো কালার হেয়ারের জন্য ডেন্ড্রাফ জন্য বেসিক্যালি যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে তাদের জন্য তারপর হচ্ছে তোমার না বাচ্চাদের শ্যাম্পু তারপর চুল যাদের উস্ক শুষ্ক হয়ে গেছে একটা সিল্কি শাইনি ফ্লোলেস একটা হেয়ার মানে সব কিছুর জন্য যত রকম শ্যাম্পু আছে অলরেডি আমার কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইভেন্টু আচ্ছা অলরেডি আমার কাছে হচ্ছে তোমার প্রায় ফিফটিন তোমার হচ্ছে এরকম শ্যাম্পু আছে হ্যাঁ পুরোটার মতো শ্যাম্পু আছে আমি সবগুলো দেখাবো আর আজকে যেগুলো এসেছে মানে গতকালকে যেগুলো এসেছে সেগুলো আমি দেখিয়ে দিব হ্যাঁ গতকালকে অফারের জন্য আমি তো তোমাদের প্রোডাক্ট দেখাতে পাইনি সেগুলো হচ্ছে দেখিয়ে দিবো আর তার আগে ফার্স্টেই আমি শ্যাম্পুর আগে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমরা কমেন্ট করছো না কেন সবার সাথে দেখছো কমেন্ট করতে হবে ঠিক আছে আজকের লাইফটা উপকারী হবে হ্যাঁ ইনশাল্লাহ আমি চেষ্টা করব আজকে তোমাদের শ্যাম্পুগুলো দেখাবো কারণ অনেকেই জানো না আমার কাছে কি কি শ্যাম্পু আছে ঠিক আছে তো শ্যাম্পুগুলো আমি দেখিয়ে দিব আচ্ছা শ্যাম্পু দেখানোর আগে একটা ছোট্ট জিনিস দেখায় দিই যারা হ্যান্ড ক্রিম চাচ্ছিলে হম এটা যারা হচ্ছে হ্যান্ড ক্রিম চেয়েছিলে হ্যাঁ যারা হচ্ছে হ্যান্ড ক্রিম চেয়েছিলে আহ পালমাসের হ্যান্ড ক্রিমটা সো পালমাসের হ্যান্ড ক্রিমটা তো এখনো আসে নাই বানতে পারি বাট থেকে বেটার কোয়ালিটি তোমার একটা এসেছে হ্যান্ড ক্রিম ঠিক আছে আরেকটু বেটার হ্যান্ড ক্রিম কিন্তু আমার কাছে পালমাসের অলরেডি এসেছে এইটাও হচ্ছে তোমার এটা হচ্ছে অরিজিনাল জার্মানি ঠিক আছে অরিজিনাল জার্মানি সো আমি একটু দেখিয়ে দিব আজকে আপু ফোর কে ক্রিমটা যখন দিই তখন দাগ চলে যায় না দিলে আবার দেখ চলে আসে আপু কি করবো আপু মেস্তার দাগ চলে যাবে আবার আসবে রাখবো অলওয়েজ তোমাকে ট্রিটমেন্টে থাকতে হবে এখন ফোর কে ক্রিম দিয়ে যে থাকতে হবে এরকম না তুমি অ্যালকের ক্রিমে যাও তুমি হচ্ছে কি বলে জোলা তো শেষ হয়ে গেছে এটা নিয়ে নাই বলি মানে এই টাইপের যে তোমার ব্রাইটেনিং হোয়াইটেনিং যে প্রোডাক্টগুলো আছে এগুলো তোমাকে ইউজ করতে হবে রেগুলার সান প্রোটেকশন ইউজ করতে হবে আর হচ্ছে ফেশিয়াল যে ঘরে বসে সেটা কন্টিনিউ করতে হবে মেস্তা তোমার এখানে অলরেডি মেস্তা পড়ে গেছে সেটা তোমাকে ছেড়ে দিলে আবার হবে এটাই হ্যাঁ বডি শপ আছে বডি স্কাবার আছে হ্যাঁ আছে আপু বডি স্কাবার অনেক অনেক আছে আমাদের আচ্ছা তো আমি যেটা বলবো যে আমাদের ভেরি ড্রাই স্কিন লাইক অনেকের হাত অনেকের হাত এত বেশি ড্রাই হয়ে যায় এত বেশি ড্রাই হয়ে যায় স্মুথ থাকে না সফট থাকে না আচ্ছা কেউ কি এসেছে হচ্ছে শুধুমাত্র রিপোর্ট করার জন্য আমি অলরেডি দেখছি হ্যাঁ সো আচ্ছা করো করো সমস্যা নাই আজকে করে আবার ধরা টরা খাইও না একটু সাবধানে করো হ্যাঁ এক মিনিট আ আপু আমার অনেক চুল পড়া অনেক রুক্ষ হচ্ছে হ্যাঁ আপু দেখাবো ওয়েট তো হচ্ছে আমি যেটা বললাম যে আমাদের অরিজিনাল যাদের হচ্ছে তোমার একদম হাত দিয়ে চামড়া উঠে হাতে চামড়া উঠে এতটাই ড্রাই এতটাই শুষ্ক মানে কি বলবো এতটাই মানে ইয়ে হয়ে যায় হেয়ার হাত সো আমাদের পালমাসের যে হ্যান্ড ক্রিমটা ছিল এটার থেকেও আরও বেটার পালমাসেরটা হচ্ছে ইউএসএর ছিল এটা হচ্ছে জার্মানিরটা এটা এসেছে আই হোপ তোমরা অনেকেই এই ব্র্যান্ডটা চিনো হ্যাঁ ওয়েল নন একটা ব্র্যান্ড এবং এইটা তোমরা গুগল সার্চ করে দেখতে পারবা যেটা কিনা হ্যান্ড ক্রিম এটা হচ্ছে ইউসি তোমার হচ্ছে ইউসিরিনের হ্যাঁ ইউসিরিনের তোমার হচ্ছে হ্যান্ড ক্রিম ইউসিরিনের ভেরি ড্রাই হেয়ার হ্যান্ডের জন্য স্কিনের জন্য ইটস ভেরি ইফেক্টিভ খুবই লাইট অনেক আছে না ক্রিম দিলে একদম কেমন যেন লাগে এরকম লাগবে না ঠিক আছে এটা খুবই ইফেক্টিভ খুবই ভালো সেটা রেগুলার প্রাইসটা আমি বলে দিই এটা রেগুলার প্রাইস থাকবে এক টাকা অফার প্রাইস আমি যদি তোমরা কেউ চাও দিব সেক্ষেত্রে অফার লিখতে হবে আচ্ছা এখন আমি চলে যাই আমি এটা দেখানোর দরকার ছিল অনেকে হ্যান্ড ক্রিম চাচ্ছিলে সো আমি কোরিয়ান অনেক জাতীয় আছে সোগুলো আমি 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 কারণ হ্যান্ড ক্রিমটা জানি যে বেসিক্যালি জিনিস তোমার লেগ ক্রেক আর হচ্ছে হ্যান্ড এটা খুবই মানে একটা অরিজিনাল যদি না হয় একটা নন ব্র্যান্ড যদি না হয় কোনো কাজ করবে না শুধু শুধু তোমার টাকাটাই মিস্টেক হবে তাই না সো এই জন্য হচ্ছে আমি যেটা এনেছি তোমার পালমাসেরটা যেরকম কাজ করতো বা হিল রিপেয়ারটা যেরকম কাজ করতে সেম কাজ করবে বরং এটা আরো ভালো কাজ করবে কিন্তু এটা আমার কাছে খুব বেশি আসে নাই মাত্র বারো পিস আসছে অনলি টোয়েন্ট টুয়েলভ পিস আচ্ছা তো শ্যাম্পুতে যাই ও আবার এইটা মিলাই ফেললো কেন আমি বুঝি না মানে কথা বুঝে না আচ্ছা তো আমি লরিয়ালের কতগুলো আসছে সেটা একটু বলি ঠিক আছে যারা রিপোর্ট করে আল্লাহ তাদের হেদায়ত করুক আমি এই কথাই বলি অলওয়েজ অলওয়েজ আমি কখনোই অভিশাপ দিই না সিরিয়াসলি আপু আমি সবসময় বলি আল্লাহ তাদের হেদায়ত করুক আচ্ছা তো এটা হচ্ছে লরিয়ালের দেখো কতগুলো কালেকশন আমার কাছে এসেছে তোমাদের যা যে যেটা পছন্দ করো নিয়ে নিতে পারো ঠিক আছে ফার্স্ট অফ অল দেখো এইটা আছে লরিয়ালের এইটা আসছে এইটা হচ্ছে তোমার লরিয়ালের যেটা কিনা তোমার যাদের পার্ল পাউডার যুক্ত যেটা একটা মিরোর মিরর একটা শাইনি হেয়ার চাও অনেকে চায় না যে হেয়ারটা একদম চিক 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 করে অনেক শাইনি করে মনে হবে যে তুমি হেয়ারে কি যেন ইউজ করেছো জাস্ট শ্যাম্পু করার পর হেয়ারটা একদম সিল্কি হয়ে যায় একদম সিল্কি হয়ে যায় খুব বেশি ঘন লাগে হ্যাঁ লাইক যারা রিবন্ডিং করা যারা ক্যারোটিন করা যারা হচ্ছে বন শাইনি শাইন বন্ডিং করা তারা কিন্তু এটা ইউজ করতে পারবা হুম এটা খুবই ভালো একটা তোমার হচ্ছে আহ শ্যাম্পু লরিয়ালের হ্যাঁ লরিয়ালের এই শ্যাম্পুটা কিন্তু আমাদের কাছে চলে আসছে এবং ডাল হেয়ার জন্য বেস্ট কোয়ালিটি ঠিক আছে ডাল ড্যামেজ হেয়ারটা কিন্তু লিখাই আছে এটা আমার আমি বানিয়ে বলছি না আমি যেগুলো বলছি এখানে কিন্তু লিখাই আছে ডাল ড্যামেজ হেয়ারের এর জন্য এটা কাজ করবে সাথে সাথে হেয়ারটা একদম সিল্কি শাইনি করবে এটা স্পেশাল শাইনি করবে পার্ল পাউডার ইউজ করা আছে দ্য বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট অরিজিনাল ইউকের অরিজিনাল ইউকে এবং এটা মানে কি বলবো যে যারা এটা ইউজ করছো এই টাইপের গুলো কিন্তু তোমার মালয়েশিয়া বা থাইল্যান্ডের লরিয়াল তোমার গুলো অ্যাভেলেবেল বাট ইউকেরটা কিন্তু অ্যাভেলেবেল না হ্যাঁ সো যারা এটা নিবা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখো এবং আমাদের ওয়েবসাইটে আমরা দিয়ে দিবো ঠিক আছে ওয়েবসাইটে দিয়ে দিবো আর এখন আমি প্রাইস বসাইনি তোমরা হচ্ছে ইনবক্স করবা যেহেতু আমি আনপ্যাক করে তোমাদের দেখাচ্ছি এখন আমি প্রাইসটা বসাইনি সো তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা অর্ডার করে এটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবা সেক্ষেত্রে আমি যেটা করতে পারি যেহেতু আমি একটা ফার্স্ট মানে কি বলবো এতটাই ভালো একটা জিনিস যে তোমরা করলে করলে আমি কিন্তু বলে হয়তো এখন তোমাকে বলতে পারবে না আর টেনশনের কোনো কারণে অ্যাভেলেবেল আছে ঠিক আছে সো টেনশন করার কিছু নাই মোটামুটি ভালো স্টকই আছে আলহামদুলিল্লাহ সো তোমরা আস্তে আস্তে আগে দেখো দেন হচ্ছে যার যেটা হেয়ার হেয়ার বুঝে অর্ডার করো তোমার হেয়ার যে যেরকম সেটা দেখে দেন হচ্ছে অর্ডার করবা ঠিক আছে সো অনেক রকম এসেছে কিউট লাগছে মাসাল্লা থ্যাংক ইউ সো মাচ সো এইটা একটা আবারও বলছি এটা যাদের ডাল হেয়ার যাদের ড্যামেজ হেয়ার এবং যাদের তোমার হচ্ছে একটা শাইনি লুক চাচ্ছ হ্যাঁ একটা ক্যাশ্মি টাচ ঠিক আছে এই টাইপের একটা হেয়ারের জন্য দিস দ্য বেস্ট কোয়ালিটি হ্যাঁ দেন হচ্ছে আমি আরেকটা হেয়ার শ্যাম্পুতে চলে যাব স্পেশালি যাদের হচ্ছে কালার হেয়ার হ্যাঁ যারা হচ্ছে চুল কালার করা হেয়ারটা যাদের কালার করা তাদের জন্য হচ্ছে আমাদের লরিয়ালের এটা কিন্তু খুবই খুবই হচ্ছে একটা ইয়ে বলবো কি বলে এটা হচ্ছে উইথ আচ্ছা ওহো এটা কিন্তু সান প্রোটেকশন ইউজ করা আছে ইউবি ফিল্টার দেয়া আছে হ্যাঁ আছে কারণ হচ্ছে কি কালার হেয়ারে তোমার যদি মানে বার্ন হয়ে যাওয়ার একটা থাকে এটা এটা কিন্তু হবে না এবং তোমার হচ্ছে কালার ফর কি বলে হাইলাইটেড হেয়ার যাদের হাইলাইটেড করা আছে যাদের কালার করা আছে দ্য বেস্ট কোয়ালিটি ঠিক আছে বেস্ট 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 কোয়ালিটি তোমার হচ্ছে কালার প্রোটেক্টিং শ্যাম্পু ওকে সো উইথ রেড পনি অ্যান্ড ইউভি ফিল্টার দেওয়া আছে সো এইটাও কিন্তু অনেক আপনার করো এইটাও কিন্তু অরিজিনাল ইউকে এবং আরেকটা জিনিস বলে দিই প্রত্যেকটা হচ্ছে ফোর হান্ড্রেড এম করে তোমরা এখন থাইল্যান্ডের যে লরিয়াল যে ইয়েটা ইনফিলিবেল যেটা আছে ওইটার সাথে কিন্তু আবার এটা মিলিয়ে ফেলো না হ্যাঁ তোমরা কিন্তু ওইটার সাথে এটা মিলিয়ে ফেলো না এটা হচ্ছে ইউকে টা আমি আবারও বলছি হ্যাঁ লরিয়ালের সো এটা হচ্ছে খুবই যারা এই টাইপের এটা ইউজ করো তারা তো জানো শ্যাম্পু আসলে যার যার চুজ অনুযায়ী আমি এই জন্য ভ্যারাইটিস রেখেছি তোমাদের দেখাচ্ছি এতটুকু হ্যালো সাদিয়া কি অবস্থা আপু কেমন আছো अच्छा <laughs> रीना अक्तर हाय अपी हेलो ওকে সো আমি হচ্ছে এখন আরেকটা জিনিস দেখ এখন হচ্ছে আরেকটা লরিয়ালের আরও কালেকশন দেখাচ্ছি যারা স্পেশালি যাদের কালো চুল যারা চুল যাদের চুল হচ্ছে হেয়ার হচ্ছে 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 ব্ল্যাক সো তারা এইটা আমার কাছে বেশি এটা আছেই মেবি অল্প কিছু আছে সেটা বলবো না সো যারা আগে অর্ডার করবা তারা আগে পাবা এটা অল্প কিছু আছে এইটা হচ্ছে তোমার যাদের হচ্ছে তোমার লং কি বলে এটাকে ট্রেন্ডি ব্ল্যাক হেয়ার যারা তারা কিন্তু এটা ইউজ করতে পারো যে ব্ল্যাক কালার করা থাকে হ্যাঁ সো তারা তাদের জন্য দ্য বেস্ট হ্যাঁ এটা প্রত্যেকটা হচ্ছে ফোর হান্ড্রেড এম এল আচ্ছা আরেকটা আমি লরিয়ালের শ্যাম্পু আরেকটা এটাও খুবই পপুলার সো এই শ্যাম্পুটা একটু দেখাই দিই আচ্ছা এটা হচ্ছে শ্যাম্পু এটা হচ্ছে কন্ডিশনার হ্যাঁ একটা হচ্ছে শ্যাম্পু প্লাস কন্ডিশনার ওগুলো তো হচ্ছে কন্ডিশনার নাই হ্যাঁ বাট এটা হচ্ছে শ্যাম্পু প্লাস কন্ডিশনার দুইটাই তুমি পাবা যারা চাচ্ছ হ্যাঁ তো এইটাই শ্যাম্পুটা হচ্ছে তোমার ড্যামেজ হেয়ার স্পেশালি এবং এটা হচ্ছে যাদের চুল প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তারা এটা ইউজ করতে পারে এবং প্রতিটাই অনেক বেশি ভালো কাজ করে ঠিক আছে তো এগুলো হচ্ছে হ্যালো সুজানা আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা এটা একটু ইয়ে ছাড়তে বলো হুম তো এটা হচ্ছে তোমার যাদের হেয়ার ফল হচ্ছে তাদের জন্য এবং অবশ্যই ড্যামেজ হেয়ারের জন্য এটা খুবই খুবই ভালো হ্যাঁ লরিয়ালের এটাও কিন্তু আসছে আই তোমরা সবগুলো লরিয়ালের কালারই কিন্তু এখন আমার সব ডট কম ডট পেয়ে যাবা ঠিক আছে প্রত্যেকটা কালার প্রতিটা কালার হচ্ছে তোমরা এখানে পেয়ে যাবা প্রত্যেকটা কালার ঠিক আছে প্রতিটা কালার হচ্ছে আমার সব ডট কম ডট এখন তোমরা লরিয়াল শ্যাম্পু পেয়ে যাবা হ্যাঁ সো অবশ্যই নিবা আরও কিছু আমাদের শ্যাম্পু আসবে ইনশাল্লাহ নেক্সটে কোন ব্র্যান্ডে সেটা পরে বলবো হ্যাঁ আগে আসুক হাতে তারপর আচ্ছা তারপর আসি আমাদের এইটা বেশি আমার কাছে বেশি চলে এর সো এইটা আছে গোল্ডেন কালার এই শ্যাম্পুটা অ্যাভেলেবেল পাবা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে রাখো হচ্ছে তোমার এই শ্যাম্পুটা হচ্ছে থাইল্যান্ডের ঠিক আছে সো এটা সানসিল্কের আছে এটা হচ্ছে থাইল্যান্ডের সো এটা যারা নেই স্ক্রিনশট নিয়ে রাখো আমি প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা শ্যাম্পু আছে সেটা হচ্ছে তোমার কি বলে শ্যাম্পু প্লাস কন্ডিশনার যারা একসাথে চাও হ্যাঁ আপু বায়োডার্মা ফেস ওয়াশটা কি আমি নিতে পারবো আমার অয়েলি অয়েলি আছে আপু নিতে এবং স্কিনের জন্য বায়োডার্মাটা একটু দাও তো মা ফেস ওয়াশটা খুবই ভালো এটা ডার্মাটোলজিক্যাল টেস্টেড ইভেন ডক্টররা তুমি স্কিন কেয়ার ডক্টরের কাছে যখন একনি নিয়ে যাবা তখন কিন্তু চোখ বন্ধ করে তোমাকে এটা সাজেস্ট করে দিবে ঠিক আছে বারডারমা ফেস ওয়াশ বেস্ট কোয়ালিটি তোমার হচ্ছে ফেস ওয়াশ বেস্ট 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 কোয়ালিটি ওকে এবং এটা কিন্তু অরিজিনাল ফ্রান্সের একদম অরিজিনাল ফ্রান্সের ওকে সো এই বায়োডার্মাটা তোমার ডক্টররা কিন্তু সাজেস্ট করে বেসিক্যালি যাদের অয়েলি স্কিন যাদের একনি প্রন স্কিন এইটার পরিবর্তে আমরা কিন্তু তোমার হচ্ছে আমরা আমাদের টি লেমনটা সেই লেভেলের কাজ করতো ঠিক আছে বাট ওইটা তো আমি আনতে পারছি না তাহলে আরেকটু রিজনেবলের মধ্যে তোমরা পেতা বাট বায়োডার্মাটা টেক্সপেন্সিভ বলে আমি সচরাচর অত বেশি লাইভে দেখাই না বাট এটা কিন্তু সব সময় আমার পেজে থাকে ঠিক আছে সো আমি চিন্তা করলাম এখন দেই হ্যাঁ অ্যাকচুয়ালি যেহেতু ওয়েবসাইট হয়েছে আমি সব ধরনের প্রোডাক্টটি দেওয়া উচিত সো এই জন্য আপু বাইরের মা ফেসওয়াশটাকে হ্যাঁ আপু অবশ্যই দিতে পারবে সুজানা আতিফ আপু অবশ্যই দিতে পারবে আচ্ছা হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হাই আপি হ্যালো সুখ পাখি আপু কেমন আছে ডিয়ার সেলিনা আপু কী অবস্থা নীলা চলে আসতো থ্যাংক ইউ সো মাচ সুইটার্ট আচ্ছা হ্যাঁ তো আর যারা হচ্ছে কন্ডিশনার প্লাস হচ্ছে আজকের লাইফটা যারা পরে জয়েন করেছে তাদেরকে আমি বলবো পুরো লাইফটা ফার্স্টে থেকে একটু দেখে নিবা কারণ আজকে বেসিক্যালি আমরা বিভিন্ন রকম শ্যাম্পুগুলো দেখাচ্ছি আমার শপের যে শ্যাম্পুগুলো আছে বেশিরভাগ শ্যাম্পুটাই আমি দেখাচ্ছি আরও শ্যাম্পু আছে দুটা তো আনে নেই ফ্রি শ্যাম্পু কন্ডিশনার এই যেখানে আছে দাও এখানে দেখো তো একটু দেখে দাও হ্যাঁ এই প্রত্যেকটা শ্যাম্পুই আমি দেখাচ্ছি কারণ অনেকেই আমাকে বলে যে আপু তুমি সব শ্যাম্পু কেন দেখাও না হ্যাঁ আমি শ্যাম্পুগুলো হচ্ছে এখন দেখিয়ে দিব ওকে প্রত্যেকটা শ্যাম্পুই দেখিয়ে দিয়েছে অলরেডি অনেকগুলো দেখিয়েছে আরও দেখাবো সো এটা হচ্ছে তোমার অরিজিনাল টু ইন ওয়ান যেটা কিনা পার্ট পার্ট শ্যাম্পু সম্পর্কে তো অনেক আমাদের অনেকেরই ধারণা আছে তাই না পার্ট শ্যাম্পু পার্ট শ্যাম্পুটা বেসিক্যালি আমি বলবো কারা ইউজ করবা পার্ট শ্যাম্পুটা কিন্তু টু ইন শ্যাম্পু প্লাস কন্ডিশনার যাদের হচ্ছে সুপার ডুপার ড্রাই হেয়ার লাইক হচ্ছে এত বেশি তোমার রাফ রাফ হয়ে থাকে কন্ডিশনার দাও মাস্ক দাও সেরাম দাও কোনোটাতেই কাজ হয় না মানে খুব বেশি পরিমাণে তোমার হেয়ারটা রাফ হয়ে থাকে খুব বেশি পরিমাণে জট লেগে থাকে খুব বেশি পরিমাণে তোমার হচ্ছে ইচিং হয় খুব বেশি পরিমাণে মানে কি বলবে এটাকে শুষ্ক ড্রাই হেয়ার ড্যামেজ হেয়ার যাদের তারা হচ্ছে এই শ্যাম্পুটা ইউজ করবে এটা শ্যাম্পু প্লাস কন্ডিশনার একসাথে দেওয়া আছে মূলত এটা ট্রিটমেন্ট টাইপের কাজ করে ঠিক আছে যাদের হচ্ছে প্রচুর ড্রাই ড্যামেজ হেয়ার তারা হচ্ছে পার্টের শ্যাম্পুটা ইউজ করবে এটা কিন্তু টু ইন ওয়ান শ্যাম্পু আর এই শ্যাম্পুটা আরেকটা কাজে হেল্প হয় সেটা হচ্ছে ধরো অনেকে আছে যারা রেগুলার আমরা অয়েল দেই না হেয়ারে মানে রেগুলার আমরা কোনো তেল দেই না হ্যাঁ অনেকেই আছে আমি নিজেও দেখা যায় রেগুলার তেলটা আমি মানে তেলে আমার অ্যালার্জি আমি দিতে চাই না देना है সো যারা অনেক বেশি তেল শাওয়ারের আগে সপ্তাহে একদিন বা দুই দিন অনেক বেশি তেল ইউজ করে হেয়ারে তারা কিন্তু এটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে এবং এটা তোমার এটা ইউজ করলে কন্ডিশনার তোমাকে আলাদা ইউজ করতে হবে না বা যারা যারা জব করো হ্যাঁ রেগুলার যাদের শ্যাম্পু করতে হয় সো আলাদা কন্ডিশনার আলাদা শ্যাম্পু অনেকের সময় থাকে না তারা কিন্তু এটা একদম স্পেশালি নিতে পারো যে সময় নেয় যেত সময় নিয়ে শ্যাম্পু লাগা বা আবার যেহেতু শীতের দিন আবার কন্ডিশনার ইউজ করবা তারা একদম চোখ বন্ধ করে এটা নিতে পারো এটা কিন্তু বিশাল বড় সাইজ এটা হচ্ছে আমি বলি তোমার আবারও বলি একটু মনোযোগ দিয়ে আচ্ছা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এম হ্যাঁ প্রায় এক কেজি তাই না এটা হচ্ছে সাতশো পঞ্চাশ আর লরিয়াল আমি যেগুলো দেখালাম যে এই লরিয়ালে যেগুলো দেখালাম এটা হচ্ছে ফোর হান্ড্রেড এম করে ঠিক আছে আর এটা হচ্ছে তোমার সাতশো পঞ্চাশ এম ড্রাই হেয়ারের জন্য পার্ট টু শ্যাম্পুটা অনেক ভালো সিফাতাপু অনেক অনেক ভালো আমি সেটাই বললাম আ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি নদী আপু তুমি কেমন আছো আমি লেট আজকে হ্যাঁ নীলা তুমি আজকে লেট করছো আচ্ছা সমস্যা নাই এটা হচ্ছে তোমার পার্টের শ্যাম্পু সো পার্ট টু এন্ড শ্যাম্পুটা হচ্ছে তাদের জন্যই যারা স্পেশালি সো সবাই অবাক হয়ে যাচ্ছে যে আপু কেন এগুলো দেখায় না আসলে কেন দেখাই না এটা নিয়ে আমি শ্যাম্পুগুলো দেখাই তারপর আমি একটু পরে কথা বলবো ঠিক আছে একটু পরে কথা বলবো আর শ্যাম্পুগুলো আগে দেখাই দেন তোমাদের সাথে গল্প হবে ওকে সো এটা হচ্ছে পার্ট টু যেটা অরিজিনাল টু ইন ওয়ান শ্যাম্পু আবারও বলছি ইজ দ্য বেস্ট কোয়ালিটি শ্যাম্পু সো এটা কিন্তু কেউ মিস করবা না হ্যাঁ এটা কিন্তু কেউ মিস করবা না একটু ভালো মতো দেখে নাও একটু ভালো মতো দেখে দেন হচ্ছে অর্ডার করবা ঠিক আছে ওকে দেন হচ্ছে আমি আরেকটা শ্যাম্পুতে চলে যাই এই শ্যাম্পুটা মূলত তোমরা সবসময় সচরাচর আমার শপে পেয়েই থাকো এটা আমার শপের যান প্রাণ যাই বলো এটা ছাড়া আমার শপে সবার মানে কাজই হয় না সেটা হচ্ছে বেবি বেবি শ্যাম্পু হ্যাঁ আপু দেখাবো রানি আপু দেখাবো আপু কেমন আছে লেট করে ফেললাম আলহামদুলিল্লাহ আপু ভালো আছি নো প্রবলেম এখন জয়েন করেছে আমি প্রোডাক্টস দেখাচ্ছি আরও অনেক প্রোডাক্টস দেখাবো সমস্যা নেই আমার মেয়েকে ইউজ করাই এটা আমি বলতে চাচ্ছিলাম যে ওর জন্য তোমার পার্টের শ্যাম্পুটা অনেক ভালো কাজ করবে ওরে আলাদা করে করে শ্যাম্পু কন্ডিশনার করার থেকে একবার বেটার ঠিক আছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আপু আচ্ছা আর এসেন্সের শ্যাম্পু এটা নিয়ে তো বলার কিছুই নেই এটা তোমাদের ভালোবাসার শ্যাম্পু এটা আমি নাই বলি এটা কি কাজ করে চোখ বন্ধ করে যারা ইউজ করো এটা নিয়ে আর কিছু বলবো না ঠিক আছে আচ্ছা আমি সব অর্ডার করেছি তাই আপু আচ্ছা তারপর হচ্ছে আমি এটা নিয়েও কিছু বলবো না জাস্ট দেখিয়ে দিব এটা হচ্ছে ট্রেসমি শ্যাম্পু তবে এটা নিয়ে একটা কথা বলার আছে সেটা হচ্ছে আপু শ্যাম্পুর দাম কিন্তু বেড়েছে সো আমাদের শ্যাম্পু এটা ওয়ান থাউজেন্ডের নিচে আমরা দিচ্ছি না নেক্সট মান্থ এটা হচ্ছে এগারোশো টাকা হয়ে যাবে ঠিক আছে কারণ হচ্ছে তোমরা কোথাও কোথাও তোমরা হচ্ছে সেভেন হান্ড্রেড এম এল এর শ্যাম্পু আমি তো সামনে মাসে বাড়াবো কারণ আমার স্টকে আছে কিছু ছিল বলে এই দামে তোমাদের দিতে পারছি নতুন স্টক যেটা আসছে আমি দিতে পারবো না কারণ প্রাইস বেড়ে গেছে কোথাও তোমার সেভেন হান্ড্রেড এম এল এর শ্যাম্পু তোমরা ওয়ান থাউজেন্ড টাকা পাবা এখন বেশিরভাগই ফোর ফিফ ফোর সেভেন সেভেন্টি ফাইভ এর যে চারশো পঁচাত্তর এর যে শ্যাম্পু ওগুলাই হচ্ছে নয়শো করে নয়শো পঞ্চাশ করে ঠিক আছে সো এটা সামনে মাসে আমাদের এগারোশো টাকা হয়ে যাবে আর এখন যারা হচ্ছে আমার যে কদিন স্টকে যেগুলো আছে সেইগুলো হচ্ছে আমি তোমাদের এক হাজার করে দিতে পারবো বাট কাল মানে সামনে মাস থেকে এক তারিখ থেকে এটার প্রাইস কিন্তু বেড়ে যাবে ঠিক আছে সো আমার কাছে কিন্তু কিছু করার থাকবে না সব অর্ডার করছো আচ্ছা 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 এই মুহুর্তে যারা যারা লাইফটা দেখছো আমি অনেককেই দেখতে পাচ্ছি প্লিজ লাইফটা একটু শেয়ার করে দাও যার যার প্রোফাইলে সবাইকে আমি রিকোয়েস্ট করছি প্রোফাইলে একটু লাইফটা শেয়ার করো যাতে করে অন্য অপুরা লাইফটা দেখার সুযোগ পায় এবং প্রোডাক্ট অর্ডার করার সুযোগ পায় কারণ অ্যাকচুয়ালি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ভালো প্রোডাক্ট চাইলেই সবাই যে পায় সব জায়গায় তা কিন্তু না হ্যাঁ সো এটা এটা একটা ব্যাপার তারপর হচ্ছে অনেকে সময় থাকে না যে মার্কেটে যে খুঁজে খুঁজে বের করে হ্যাঁ সো এটা একটা ব্যাপার আর ওয়েল নোন পেইজ একটা ব্যাপার আছে যেহেতু অলরেডি তোমরা বুঝতেই পারছো যে আমি একদম আমাদের অলরেডি অ্যাপসও হয়ে গেছে ওয়েবসাইটও হয়ে গেছে আমরা যেমন তেমন প্রোডাক্ট নিয়ে কিন্তু বসতে পারবো না তাই না আচ্ছা তো এটা হচ্ছে তোমার এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ তোমাদের জন্য একটা গুড নিউজ আছে আমরা শোরুম দিব খুব শীঘ্রই ইনশাল্লাহ সো কোথায় দিব সেটা পরে বলবো তখন তোমরা যেও দেখে নিয়ে আসতে পারবো এখনও তোমরা অফিসে এসে নিয়ে যেতে পারো সমস্যা নেই আচ্ছা তো এটা হচ্ছে খুবই ভালো সেভেন্টি টু আওয়ার্স ফ্রিজই একটা সিল্কি রাখবে স্মুথ রাখবে এবং আরেকটা কথা বলে দিই এটা কিন্তু থাইল্যান্ডের হয় দুবাইয়ের হয় বাংলাদেশি হয় তারপর হচ্ছে তোমার ইন্ডিয়ান হয় ঠিক আছে অনেক কান্ট্রির হয় বাট এটা কিন্তু পোল্যান্ডের ইংল্যান্ডের ঠিক আছে মূলত এটা হচ্ছে ইউকের একটা প্রোডাক্ট এবং ট্রেসমি আমি দেখেছি অনেককে আমার বেসিক্যালি ইউকের ট্রেসমি ছাড়া অন্য অন্য কান্ট্রির ট্রেসমি কিন্তু আমাকে স্যুট করে না আই হোপ তোমাদেরও সেম কারণ এটা আমি দেখলাম যে যেহেতু আমি ওয়ান ইয়ার্স ধরে এটা সেল করছি ট্রেসমিটা আগে সবসময় আমি হার্বাল সিন্সটাই বেশি সেল করতাম সো রিসেন্টলি যেহেতু আমি ওয়ান ইয়ার্স ধরে ট্রেসমিটা সেল করছি সো আমি দেখতে পাচ্ছি যে যারা একবার ট্রেসমি নিয়েছো তারা কিন্তু বারবার বারবার অর্ডার করছো আই হোপ তোমাদেরও ভালো লাগছে হ্যাঁ সো তারপরও আমি তোমাদের আমি ভ্যারাইটিস শ্যাম্পু দেখাচ্ছি যার যার হেয়ার অনুযায়ী শ্যাম্পু নিয়ে নিবা আপু আমি আমি কোনটা নিব চুল পড়ছে রুক্ষ আপু তুমি রুক্ষ চুল হেয়ার ফল হচ্ছে আমি বলবো লরিয়ালের যেগুলো দেখলাম প্রত্যেকটাই ভালো তুমি চাইলে পার্টের এইটা নিতে এটা ভালো কাজ করবে অনেক বেশি হেয়ার যদি পরে শুধুমাত্র শ্যাম্পু স্কোলে যে চুল পড়া বন্ধ হবে তা কিন্তু না তুমি এটার সাথে আমাদের যে ইয়েটা আছে অয়েলটা আছে হ্যাঁ সারা অয়েলটা সেইটা ইউজ করো হান্ড্রেড পার্সেন্ট তোমার হেয়ার ফল কমে যাবে ইনশাল্লাহ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা তারপর আমি আরেকটা শ্যাম্পু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার হ্যাঁ আপু বাচ্চাদেরটা দেখাবো যাদের প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফের প্রবলেম আছে অনেক বেশি খুশকি অনেক বেশি ইচিং হয় তোমার হেয়ার স্কালফে অনেক সময় গুড়ি গুড়ি র্যাশ হয়ে যায় গোটা হয় সো তাদের জন্য আমি বলবো দিস ইজ দ্য বেস্ট কোয়ালিটি ফরমি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ফলো মি ওখানে একটা শ্যাম্পু আছে দেখো তো আচ্ছা জিক্যাল টেস্টেড একটা শ্যাম্পু ঠিক আছে এটা হচ্ছে ডার্মোটোলজিক্যাল টেস্টেড একটা শ্যাম্পু সিউইড এক্সট্রাকস ইউ ইউজ করা আছে এটার মধ্যে এবং দিস দ্য বেস্ট 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 কোয়ালিটি আবারও বলছি বাট একটা কথা এখন কেউ যদি এই শ্যাম্পুটা নাও তোমরা কিন্তু এবং গ্রিন টি দেওয়া আছে তোমরা কিন্তু রেগুলার এটা ইউজ করবা না যে কোনো অ্যান্টি ড্যান্ড্রাফ বা মেডিকেটেড যে শ্যাম্পুগুলো আছে এটা কিন্তু মেডিকেটেড শ্যাম্পু ঠিক আছে বেসিক্যালি এটা অ্যান্টি ড্যান্ড্রাফ যাদের হচ্ছে ড্যান্ড্রাফ আছে তাদের জন্য দ্য বেস্ট যে শ্যাম্পুগুলো আছে বা যে শ্যাম্পুগুলো আছে সেগুলো কিন্তু তুমি ইউজ করতে পারবা যদি সপ্তাহে চার দিন শ্যাম্পু ইউজ করো তাহলে কিন্তু তুমি চার দিন করতে পারবা আমার কিন্তু আমি কিন্তু এভরিডে শ্যাম্পু করি একদিন শ্যাম্পু না করলে আমার মনে হয় হেয়ার অয়েল হয়ে যায় অয়েলি হয়ে যায় সো আমি যেটা করি আমাকে এভরিডে শ্যাম্পু করতে হয় আমার মতো যারা এভরিডে শ্যাম্পু করো বা সপ্তাহে তিন দিন চার দিন করো সো তাদেরকে আমি সাজেস্ট করবো যে মেডিকেটেড শ্যাম্পু কখনোই এভরি ডে তুমি যেটা করবা সেটা হচ্ছে সপ্তাহে তুমি ধরো তুমি এটা ইউজ করো লাইক তুমি এটা ইউজ করো রেগুলার ঠিক আছে একটা আপু ধরো এটা ইউজ করো সো তুমি সপ্তাহে ধরো ছয় দিন হচ্ছে তুমি শ্যাম্পু করো বা সাত দিন তুমি শ্যাম্পু করো তো সাত দিনের মধ্যে পাঁচ দিন হচ্ছে তুমি এই শ্যাম্পুটা ইউজ করো ঠিক আছে আর ড্যানড্রাফ থাকলে দুই দিন তুমি হচ্ছে ডেনড্রাফের শ্যাম্পু ইউজ করবে যেহেতু একটা মেডিকেটেড শ্যাম্পু প্রতিদিন কিন্তু ইউজ করা যাবে না ঠিক আছে এইটার পাশাপাশি অবশ্যই তোমাকে যে কোনো একটা শ্যাম্পু নিতে হবে যে কোনো একটা শ্যাম্পু তোমাকে নিতে হবে কারণ হচ্ছে এটা মেডিকেটেড শ্যাম্পু যে কোনো হা তোমার হেড অ্যান্ড শোল্ডার বলো বা যে কোনো তোমার হচ্ছে ড্যানড্রাফের যে শ্যাম্পুগুলো আছে মেডিকেটেড যে শ্যাম্পুগুলো আছে কখন রেগুলার ইউজ করা ঠিক না সপ্তাহে দুই দিন তুমি মেডিকেটেড শ্যাম্পু ইউজ করো বাকি দিন তুমি রেগুলার শ্যাম্পুগুলো ইউজ করো কেমন আছো হোপ ইউ আর ইউ হ্যাভিং ওয়েল অনেক প্রোডাক্ট অর্ডার করেছি তাই রিপা আপু থ্যাংক ইউ সো মাচ আপু আজকে অনেক সুন্দর সুন্দর শ্যাম্পু দেখাচ্ছি লাইফটা যেহেতু পরে এসেছো লাইফটা একটু দেখে নি বা আই হোপ তোমাদের কাজে লাগবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য তো এইটা হচ্ছে আবারও বলছি তুমি যদি হার্বাল এসেন্সের আবার রিপোর্ট করতেছে কয়টা করছে আচ্ছা আটাইশটা আটেশটাতে অবস্থা আচ্ছা কি যে সমস্যা আমার তো মানে শয়ের উপরে উঠেই না ভিউ তারপরে ওদের প্রবলেম কি বলি বলো এখানে কমেন্ট করতেছে মিনিমাম একশো জন বাট দেখো ভিউ দেখাচ্ছে উনিশ জন তারপরও তাদের সমস্যা আচ্ছা যাই হোক কিছু করার নাই তো হার্বাল এসেন্সের শ্যাম্পু যারা ইউজ করতেছো যদি মাথায় খুশকি থাকে আমি বলবো এটার সাথে সাথে তুমি হচ্ছে অ্যান্টিড্যান্ড্রাফের শ্যাম্পু তুমি হচ্ছে সপ্তাহে দুই দিন ইউজ করবা এটা করো বা তুমি যেই ড্যান্ড্রাফের শ্যাম্পু করো সেটা দুই দিন করবা ঠিক আছে সো এটা হচ্ছে এইভাবে তোমার করতে হবে আর যাদের মাথায় খুশকি আছে তাদের চুল পড়া তুমি যদি খুশকি ঠিক না করো খুশকি রিমুভ না করো চুল পড়া কখনোই বন্ধ হবে না কখনোই তোমার হেয়ার ফল বন্ধ হবে না ইভেন যাদের ব্রন হয় যদি মাথায় খুশকি থাকে মানে খুশকি যদি দূর না করো র্যাশ ব্রন ছোপ দাগ মেস্তা তারপর হচ্ছে কি বলে হেয়ার ফল এগুলো কখনই কমবে না ঠিক আছে একটা একটার সাথে কিন্তু অনেক অনেক মানে জড়িত আচ্ছা আপু পার্স্ট শ্যাম্পুর প্রাইস কত আপু ইনবক্সে নক করো মডরেটার বলে দিবে আমার এই মুহূর্তে মনে নেই আপু সত্যি কথা আমার শ্যাম্পু এত এত শ্যাম্পু মনে থাকে না আমার শুধু দুইটা শ্যাম্পুর কথাই মনে থাকে একটা হচ্ছে হচ্ছে আমাদের হার্বালেসেন শ্যাম্পু আর ট্রেসমি শ্যাম্পু আর লরিয়ালের শ্যাম্পুগুলো আজকে মানে আজকে আমি আনপ্যাকিং করেছি সো এগুলোর প্রাইস এখনো বসাইনি সো আমি আমাদের ওয়েবসাইটে মনে দেয়া আছে পার্স শ্যাম্পুর প্রাইসটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবা আমাদের ওয়েবসাইট ভিজিট করো অ্যাপস দিয়ে চলে যাও তোমরা হচ্ছে ওয়েবসাইটে পেয়ে যাবা ঠিক আছে অ্যাপসটা ডাউনলোড করে নাও আমার শপে অ্যাপসটা ডাউনলোড করে নাও তুমি তো পার্স শ্যাম্পু এগুলোর প্রাইস কিন্তু বেশি বেশিরভাগ প্রোডাক্টের প্রাইস ওয়েবসাইটে পেয়ে যাবা আচ্ছা তারপর আসি হচ্ছে আমাদের খুশকির জন্য আরেকটা শ্যাম্পু সেটা কি এটা হচ্ছে যাদের সরি যাদের হচ্ছে প্রবলেম আছে খুশকির তাদের জন্য কোরিয়ান যারা শ্যাম্পু ইউজ করো যারা কোরিয়ান শ্যাম্পু ইউজ করো ফর অবশ্যই কোরিয়ান শ্যাম্পুগুলো তোমার খুশকির জন্য ভালো এটা সত্যি জিঞ্জার শ্যাম্পুগুলো হচ্ছে বেসিক্যালি জিঞ্জার শ্যাম্পু আমি দেখেছি বডি শোপে জিঞ্জারের থেকে তোমার কোরিয়ান জিঞ্জারটা বেশি ভালো এটা আমি সত্যি কথা এটা আমার মনে হয়েছে হ্যাঁ তো জিঞ্জার শ্যাম্পুটা তোমার অনেক ভালো কাজ করে যাদের হচ্ছে প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ আছে হ্যাঁ ড্যান্ড্রাফ আছে তারা কিন্তু জিঞ্জার শ্যাম্পুটা নিতে পারো এটা মানে সেই লেভেলের কাজ করে ঠিক আছে এই শ্যাম্পুটা কিন্তু তোমরা নিতে পারো এগুলো সবই ওই সাইডে প্রাইস দেওয়া আছে আচ্ছা তারপর হার কি শ্যাম্পু দেখাবো আচ্ছা তারপর হচ্ছে অলিভের শ্যাম্পু এইটা বেসিক্যালি হেয়ার ফল কমায় আর হচ্ছে চুলটাকে সিল্কি শাইনি করে একদম ঝরঝরে করে এটা হচ্ছে অলিভের এইটাও হচ্ছে কোরিয়ান শ্যাম্পু এটা পাঁচশো পঞ্চাশ খুবই কিউট একটা জিনিস সো এটা কিন্তু কোরিয়ান শ্যাম্পু ঠিক আছে এটা যারা রেগুলার ইউজ করো তারা তো জানে এটা নিয়ে আপু অনেক এজ আমি পার্স অনেক আগে আমি পার্স শ্যাম্পুটা ইউজ করেছিলাম অনেক ভালো হ্যাঁ আপু অনেক ভালো এটা শ্যাম্পু খুবই ভালো এটা সচরাচর অত বেশি আনা হয় না আচ্ছা তো আর এখন আসল হচ্ছে বেবিদের কিছু জিনিস দেখাই শ্যাম্পু দেখাই বেবিদের শ্যাম্পুর মধ্যে আমাদের কয়েকটা শ্যাম্পু আছে আমার হাতের কাছে দুইটা আছে দুইটা দেখাই দিই এটা হচ্ছে জনসনের একদম বিগ সাইজ এটা শ্যাম্পুটা তোমার এটা এটা কিন্তু শ্যাম্পু হ্যাঁ জনসনের হচ্ছে কত প্রায় কেজি শ্যাম্পুটা জনসনের ঠিক আছে ইন্ডিয়ানটা না বা থাইল্যান্ড না এটা কিন্তু অনেক বড় একটা শ্যাম্পু এবং বাংলাদেশি জনসন কিন্তু না এটা হচ্ছে দুবাইয়ের হ্যাঁ সো এই জনসনটা হচ্ছে তোমার খুবই ভালো ফর বেবি শ্যাম্পু আর যাদের হেয়ার অনেক বেশি পাতলা সো তারাও কিন্তু বেবি শ্যাম্পু ইউজ করতে পারো হ্যালো আয়সা বিনতে কেমন আছো আচ্ছা আমি আরেকটা শ্যাম্পু দেখাই এইটা তো মোস্ট ডিমান্ডেড আমার পেজে এখন সব থেকে ধামাকা শ্যাম্পু প্লাস শাওয়ার জেল হচ্ছে এইটা আমি অনেকের কমেন্ট পাচ্ছি না এবং আমার এখানে প্রবলেম হচ্ছে ভিউও দেখাচ্ছে না ভিউ কত কম দেখাচ্ছে দেখছো একটা মোবাইলে দেখাচ্ছে হচ্ছে পঞ্চাশ আরেকটাতে দেখাচ্ছে টোয়েন্টি মানে কি বলবো আচ্ছা তো এটা হচ্ছে কিডস শ্যাম্পু প্লাস হচ্ছে বাথ শাওয়ার জেল প্লাস হচ্ছে শ্যাম্পু একসাথে আজকে বলছি না যে নতুন প্রোডাক্ট দেখাবো এসেই রিপোর্ট করে দিছে আচ্ছা এটা হচ্ছে তোমার আহ স্যার দ্যান থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছো মন চৌধুরী আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা এটা হচ্ছে ফলো তোমার হচ্ছে কিডস অ্যান্ড হচ্ছে কি বলে এটাকে মানে হচ্ছে তোমার শ্যাম্পু প্লাস শাওয়ার জেল একসাথে শ্যাম্পু প্লাস শাওয়ার জেল একসাথে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো আমি আমার বেবিকে ইউজ করি আমাদের ফুল ফ্যামিলি যত বেবি টেবি আছে সব কিন্তু এটা ইউজ করে এটা ওরা খুবই এনজয় করে এটা খুবই 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 হচ্ছে ভালো একটা শ্যাম্পু ঠিক আছে খুবই ভালো একটা শ্যাম্পু সো এটা নিয়ে নিবা যারা ইউজ করো এটা খুব ভালো কাজ করবে ঠিক আছে এই শ্যাম্পুটা খুবই ভালো কাজ করবে তোমার হেয়ারের জন্য ফলমির এই শ্যাম্পুটা আচ্ছা এবং এটা হচ্ছে তোমার কি বলবো বাচ্চারা হেয়ারে এত বেশি ময়লা থাকে ইয়ে থাকে এটা খুব সফটলি কাজ করে তুমি ফেজে বাচ্চাদের ইউজ করতে পারবা ওইভাবে এটা তৈরি করা অ্যালকোহল ফ্রি এটা হাইপো অ্যালার্জেনিক মানে হচ্ছে তোমার এখানে কোনো অ্যালার্জির প্রবলেম হবে না অ্যালার্জি ফ্রি আছে এবং এটা হানি ভিটামিন ই দেওয়া আছে পারাবেন ফ্রি আছে ঠিক আছে যে সমস্ত বাচ্চাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা নিশ্চিন্তে এটা ইউজ করতে পারবে নিশ্চিন্তে পারবে ঠিক আছে এটা এটা খুবই ভালো আচ্ছা তারপর হচ্ছে আমি আরেকটা দেখাই সেটা হচ্ছে আচ্ছা শ্যাম্পু আমি অনেকগুলো দেখাইছি এট লাস্ট একটা শ্যাম্পু আমি দেখাই দিই সেটা হচ্ছে সব থেকে রিজনেবল প্রাইজের মধ্যে একটা শ্যাম্পু আছে আমাদের কাছে এই শ্যাম্পুটা হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে একটা বক্সের মধ্যে তিনটা থাকে আমি এরকম একটা বক্সে বক্সে পেয়ে কোরিয়ান শ্যাম্পু ঠিক আছে এরকম একটা একটা পাবা হচ্ছে শ্যাম্পু একটা কন্ডিশনার একটা হচ্ছে শাওয়ার জেল তিনটা একসাথে শ্যাম্পু কন্ডিশনার শাওয়ার জেল তিনটা একসাথে হচ্ছে এখানে শ্যাম্পু কন্ডিশনার শাওয়ার জেল ঠিক আছে শ্যাম্পু শাওয়ার জেল এটা তারপর হচ্ছে একটা শ্যাম্পু পাবা একটা হচ্ছে কন্ডিশনার পাবা এগুলো হচ্ছে তোমার ফোর টু হান্ড্রেড করে সো এই টোটাল প্যাকেজটা কিন্তু আজকে অফারে যাবে এই টোটাল প্যাকেজ তোমরা আমি মনে কয়েকজনকে দিতে পারবো সো এটা তোমরা ফুল প্যাকেজ এটা পনেরোশো টাকা ছিল এটা পাবা হচ্ছে তোমরা আটশো টাকা এইট হান্ড্রেড টাকায় তুমি একটা শ্যাম্পু পাবা একটা কন্ডিশনার পাবা একটা হচ্ছে শাওয়ার জেল পাবা একটা শ্যাম্পু একটা কন্ডিশনার একটা শাওয়ার জেল সো এই অফারটা পেতে হলে যেটা করতে হবে অফার লিখতে হবে ঠিক আছে অফার লিখতে হবে তিরিশ বার লাইভটা শেয়ার করতে হবে মাত্র কয়েকজনকে আমি হচ্ছে এটা দিতে পারবো সো এটা আটশো টাকা একটা শ্যাম্পু পাচ্ছ একটা সাহায্য পাচ্ছ একটা কন্ডিশনার পাচ্ছ সো যেহেতু অল্প কিছু পিস আছে সো আমি এটা একদমই মানে কি বলবো আমার কেনা দামের থেকেও কমে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এখন আসি হচ্ছে আমি আজকে আমরা যে গেমটা খেলবো হ্যাঁ গেম খেলবো আমরা গেমটা হচ্ছে আমাদের এই যে হ্যান্ড ক্রিম নতুন হ্যান্ড ক্রিম সো এইটা কত টাকা আমি ডিসকাউন্টে দিব আমি একটু পরে বলবো যারা এটা অফারে চাও এই হ্যান্ড ক্রিমটা যারা অফারে চাও অবশ্যই তারা অফার কমেন্ট করবা তিরিশ বার এবং হচ্ছে লিখে দিবা হচ্ছে কি বলে শেয়ার করে দিবা আচ্ছা শেয়ার করে দিতে হবে ঠিক আছে শেয়ার করতে হবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা আপু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ সো হচ্ছে আমাদের এই হ্যান্ড ক্রিমটা অফার প্রাইজে পাবা আজকে আমি বলে দিব এইটা কেউ যারা পাল মাসের হ্যান্ড ক্রিমের জন্য পাগল হয়ে গেছে আমি তোমাদের সিউরিটি দিচ্ছি এটার থেকেও এটা বেটার একটা হ্যান্ড ক্রিম অনেক ভালো এটা কারণ জার্মানির প্রোডাক্ট অরিজিনাল জার্মানির হ্যান্ড ক্রিম কিন্তু পাওয়াই যায় না টোটালি পাওয়া যায় না ঠিক আছে সো এটা পেয়ে যাবা একদম রিজনেবল মানে আমার কাছে কিন্তু অনেক রিজনেবল কারণ এটা আমি এক আমাদের রেগুলার প্রাইস তাও রিজনেবল আমি কিন্তু আজকে অফার প্রাইজে দিব হ্যাঁ যারা অফার প্রাইজে চাও এবং অফার প্রাইসটা এটা শুধুমাত্র আজকে এখনই যারা লাইভে অর্ডার করবে তাদের জন্য থাকবে আজকে যে দুইটা আমি অফারে দিলাম একটা হচ্ছে এই যে আটশো টাকার শ্যাম্পু কন্ডিশনার এবং হচ্ছে শাওয়ার জেল এইটা এবং হচ্ছে এই যে হ্যান্ড ক্রিম হ্যাঁ জার্মানির অরিজিনাল যে হচ্ছে আমাদের ইউসিডিন যে হ্যান্ড ক্রিম এই দুইটা প্রোডাক্ট শুধুমাত্র আজকের জন্য হচ্ছে অফার থাকবে এরপরে এটার কখনই আমি অফারে দিব না কারণ হচ্ছে এইগুলো আমি জানি দুই একটা বড় বড় হচ্ছে সপার মলে তুমি পাবা অনেক নামি দামি কিছু দুই একটা মলে পেতে পারো হ্যাঁ সেইখানে মিনিমাম এটা টু থাউজেন্ড টাকা ঠিক আছে আমি নিজে এটা ইউজ করে আমার ভালো লেগেছে বিধায় আমি এনেছি বাট বারো পিস আনতে পেরেছি হ্যাঁ মাত্র বারো পিস ওকে আজকে আমি এটা অফারে দিব যারা অফার চো অবশ্যই তিরিশ বার অফার লিখতে হবে আর পাঁচবার বার শেয়ার করতে হবে তোমার নিজস্ব প্রোফাইলে শেয়ার অ্যান্ড হচ্ছে ওয়াচপাটি ও সব পরে গেল ইয়ে করো হ্যাঁ ডান করে দাও ঠিক আছে অফার অ্যান্ড হচ্ছে ডান করে দাও আচ্ছা আর কেমন আছো দিন দিন তুমি সুন্দর হয়ে যাচ্ছ তাই সাইমা থ্যাংক ইউ আচ্ছা আমি ভুলের রুনাস বিউটি কর্নারে লাইভ করে ফেলছিলাম তো আবার এখানে চলে আসলাম আচ্ছা তো সবাই একটু জয়েন করো আচ্ছা এখন আমি এই এইটার সাথে সাথে আমি একটা প্রোডাক্টস নিয়ে একটু ডিটেলসে কথা বলি সেটা হচ্ছে ফ্রিম্যানের যারা হচ্ছে যারা হচ্ছে ফ্রিম্যানের আমাদের হচ্ছে অ্যাপেল সাইডের যে নিউ যে মাস্কটা যেটা নিয়েছ বিউটি মাস্ক এটা হচ্ছে বিউটি মাস্ক আমরা নাম দিয়েছি এই মাস্কটা যারা নিয়েছ আমাকে একটু বলো যে এইটা আসলে তোমাদের কার কেমন লেগেছে এটা কার কার কেমন লেগেছে আমার মনে হয় যে যারা নাইট ক্রিম বা ব্রাইটেনিং ক্রিমের সাথে সাথে এইটা ইউজ করছো জাস্ট মানে কি পরিমাণ যে তোমার স্কিন স্পট আউট হয় কি পরিমাণ স্কিনে গ্লো হয় মানে চিন্তার বাইরে ইভেন আমি আজকেও কিন্তু এটা আমি ইউজ করি এভরিডে আমি তোমাদের সাথে রাতের লাইফটা ইদানিং আমি কন্টিনিউ করতে পারছি না কারণ এতটাই ব্যস্ত আমি মানে ব্যস্ত কেন ব্যস্ত সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব কিছুদিন পর সো এই জন্য আমি আসলে রেগুলার রাতের লাইফটা আমি স্কিন কেয়ার লাইফটা করতে পারছি না তবে আজকে আমি ইনশাল্লাহ রাতের লাইফটা করতে পারি সেটা রুনাস বিউটি কর্নার থেকে আসবো আমার সব থেকে না হ্যাঁ রুনাস বিউটি কর্নার থেকে আজকে হচ্ছে আমি রাতের লাইফটা করব হ্যাঁ আমার স্কিন লাইফটা বিশ্বাস করো আপিরা অসাধারণ একটা তোমার হচ্ছে এটা এই ইয়েটা তোমার কি বলে এই মাস্কটা হ্যাঁ আমি বলবো সবাইকে এটা নেওয়ার জন্য এবং যারা নিয়েছ অলরেডি এটা কি পরিমাণ ভালো তোমরা একটু জাস্ট রিভিউ দিবা এবং মেকআপ করার আগে তুমি যদি এটা ইউজ করো মেকআপ এত সুন্দর করে বসে মানে এক্সট্রা তোমাকে আর কোনো প্যাক ইউজ করতে পারবে হবে না এটা মাস্ক বলো স্পা বলো প্যাক বলো সব কিছু স্কার্বিং সব কিছু একসাথে স্পট আউট করে ব্রাইটেনিং করে যারা বলো যে আপু আমার প্রচুর স্পট স্কিনে স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছি ব্ল্যাক হেয়স হোয়াইট দূর করতে চাচ্ছি থ্যাংক ইউ সো বিন তো অফার লিখতেছো থ্যাংক ইউ সো মাচ যারা অফার লিখছ যারা হচ্ছে কি বলে অফার চাচ্ছ বেসিক্যালি তোমাদের জন্যই অফার দিব না কেন বলো আচ্ছা তো এইটা হচ্ছে তোমার ক্লিনজিং যে যেটা কাজ করবে তোমার ভেতর থেকে পোরগুলোকে গুলোকে ক্লিন করে ফেলবে ভেতর থেকে তোমার স্কিনে যত রকম একনি স্পট আছে সেইগুলো কমিয়ে দিবে ঠিক আছে একদম মানে কি বলবো অনেক বেশি একটা স্কিনের জন্য হেলদি একটা স্কিনের জন্য তোমরা মাস্ট অ্যাপ্লাই করে দেখবা মাস্ট 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 এটা কিন্তু অনেক বড় সাইজ মিনিমাম তোমার ছয় মাসের উপরে চলে যাবে দেখতে মনে হচ্ছে ছোট বাট এটা কিন্তু অল্প লাগে ঠিক আছে ছয় মাস একটা চোখ বন্ধ করে ইউজ করবে এবং প্রতিদিন এটা ইউজ করতে লাগে না সপ্তাহে তিন দিন ইউজ করলেই হয় অনলি উইকলি থ্রি ডেজ অথবা টু ডেজ তুমি স্কিনে দিয়ে ফেস ওয়াশ দিয়ে ফার্স্টে মুখ ধুয়ে স্কিনে দিয়ে দেন হচ্ছে তুমি দুই তিন থেকে পাঁচ মিনিট এটা রেখে স্ক্রাবিং করে ওয়াশ করে ফেলবা দ্যাটস অ্যানাফ ঠিক আছে আমি জেগে থাকবো আমি মিস করে যাই দশ তারিখে এক্সাম আমি জানি তোমার এক্সাম অবশ্যই আগে পড়াশোনা ঠিক আছে সাইমা আগে কিন্তু পড়াশোনা আচ্ছা সো আমি জানি যে তুমি সহজে মিস করো না হ্যাঁ বাট আমি পড়াশোনা অবশ্যই করতে হবে সাথে সমস্যা নাই তুই থাকো আচ্ছা আমি কিন্তু অনেকগুলো আজকে শ্যাম্পু দেখিয়ে দিলাম অনেক অনেক শ্যাম্পু দেখিয়ে দিয়েছে যারা মিস করেছো লাইভের প্রথম থেকে দেখিয়ে দাও আমি বেশ লাইভ এখন থাকবো না যাতে করে তোমরা লাইভ রেকর্ডটা দেখতে পারো আর সবাইকে আমি রিকোয়েস্ট করব। সবাইকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা এইটা কেউ মিস করো না আমাদের সাকাসারা যে নতুন হেয়ার অয়েলটা এসেছে দিস ইজ দ্য বেস্ট 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 একটা প্রোডাক্ট এবং এইটা চুল ঘন করার জন্য হেয়ার লং করার জন্য যাদের চুল গজাচ্ছে না নতুন হেয়ার গ্রো হচ্ছে না তাদের জন্য এটা খুবই ভালো এবং এই অয়েলটা তোমরা জানো যে শ্রীলঙ্কান একটা হার্বাল অয়েল এটা আমার কাজিনকে দেখে কিন্তু আমি এটা এনেছি ওর হেয়ার এত বেশি লং হ্যাঁ এত বেশি ঘন এত বেশি কালো সো ওকে যখন আমি জিজ্ঞেস করেছি যে এটা আসলে কি ইউজ করো তো ও আমাকে কিন্তু এই অয়েলটার নাম বলেছে এবং ওইটার থেকে কিন্তু আমি ওকে হাতে পায়ে ধরে ওইখান থেকে আমি শ্রীলঙ্কার থেকে কিন্তু এই অয়েলটা এনেছি ঠিক আছে এটা শ্রীলঙ্কান হার্বাল একটা অয়েল সাকা সারা কেশ তেলা বেস্ট একটা অয়েল এবং এটা কিন্তু আরও লাইট হ্যাঁ যাদের হচ্ছে তোমার অনেক বেশি তোমার চুলে তেল দেওয়ার অত বেশি ইয়ে নাই সো কিন্তু এটা ইউজ করতে পারবা ঠিক আছে তা তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না ঠান্ডা লাগবে না এবং এটা চুল তোমার নতুন চুল হেয়ার মানে গ্রো করতে তুমি দেখতে পারবা পনেরো দিনের তুমি দেখতে পারবা তোমার অনেক হেয়ার গ্রো হচ্ছে লাইক এটা দুই দিন থেকে তোমার চুল গ্রো করতে হেল্প করবে কারণ তুমি যে একটা জিনিস আমরা যখন চুল ইয়ে করে ফেলি তোমার কি বলে নেড়া করে ফেলি আমরা ছোটকালে তখন দেখতাম কি পরের দিনই হচ্ছে তোমার হেয়ার একটু একটু হয়ে যেত কিন্তু আমরা যখন আস্তে আস্তে বড় হতে থাকি আমাদের হেয়ার গ্রোথ যে ইয়েটা সেটা কিন্তু কমে যায় ঠিক আছে এই জিনিসটা কিন্তু এটা বাড়িয়ে দিবে এটার টাকা বাড়িয়ে দিবে যে ভিটামিনগুলোর অভাব সেটা কিন্তু আমাদের ক্যালসিয়াম সব কিছু কিন্তু এটা এটা অনেক বেশি কাজ করবে এবং তোমার কি বলে হেয়ার লং দ্রুত লং করতে হেল্প করবে এক মাসে তোমার তিন থেকে চার ইঞ্চি হেয়ার লং করতে হেল্প করবে এই অয়েলটা ঠিক আছে এটা লাইক টনিক টাইপের হ্যাঁ আর এটা হচ্ছে তোমার অয়েল প্লাস টনিক এটা হ্যাঁ যখন এটা ইউজ করবা দুইটা একসাথে এখানে কিন্তু একদম ঘন একটা হার্বাল প্যাকের মতো দেওয়া আছে দুইটা একসাথে মিক্সড করে তোমাকে এটা ইউজ করতে হবে আর এইটার তোমার হচ্ছে আগেরটা ছিল আমাদের 200 এম এটা হচ্ছে 250 ml এইটার প্রাইস হচ্ছে 1400 টাকা ঠিক আছে 1400 টাকা বাট দুইটা যদি একসাথে নিবা তারা কিন্তু 1300 টাকা করে পাবা অনেক বেটার একটা অয়েল এটা আসলে ইউজ করলে তুমি বুঝতে পারবা ঠিক আছে অনেক ভালো একটা অয়েল সো এটা কিউ মিস করবা না shampo-র সাথে সাথে মানের একটা অয়েল ইউজ করতেই হয় ঠিক আছে এটা কিন্তু ইউজ করতে পারো খুব ভালো মানের অয়েল আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা আরো দুইটা অয়েল আছে হ্যাঁ ই করো করো আরও দুইটা অয়েল আছে এটা হচ্ছে একদম পিওর ইউকের যেটা কিনা তোমার একশো পঁচিশ এম এর সুপার ড্রাগ ব্র্যান্ডের একটা অয়েল এটা আমরা জানি খুবই ভালো এই অয়েলটা সো এই অয়েল আছে আমাদের কাছে আরেকটা আছে বডি শপের কোকোনাট একদম পিওর কোকোনাট যারা চাও বডি শপের কোকোনাট অয়েলও কিন্তু আমার কাছে আছে হ্যাঁ আমি একটু দেখিয়ে দিই তোমাদের বডি শপের কোকোনাট অয়েলটা এটা হচ্ছে বডি শপের আপু সাকা হ্যাঁ সেম ভাবে ইউজ করবা ভালো মতো ঝাঁকিয়ে নিবে এটা অফ করো না কেন রিমোট কোথায় জিজ্ঞেস করো তাহলেই তো হয় হুম আচ্ছা এইটা হচ্ছে তোমার সাকাসার এটা হচ্ছে কোকোনাট অয়েলটা হ্যাঁ যারা বডি পিউর পিওর কোকোনাট যারা অয়েল ইউজ করে অভ্যস্ত এটা তোমার বডি তো ইউজ করতে পারবা ফেসও অ্যাপ্লাই করতে পারবা তোমার হেয়ারও অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে এটা এটা হচ্ছে হারবাল এসেন্সের টু হান্ড্রেড এটা হচ্ছে এক টাকা আর হচ্ছে আমাদের কোকোনাট অয়েল এইটার প্রাইস কিন্তু আমাদের অনেক 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 হচ্ছে তোমার ডিসকাউন্টে আছে এখন এটা রেগুলার প্রাইস ছিল সাতশো টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ফাইভ ফিফটি টাকায় তোমরা এটা অফার প্রাইজে পাচ্ছ এখন আমি হ্যান্ড ক্রিমের অফারটা বলে দিই হ্যান্ড ক্রিম অফারটা হচ্ছে আজকে যারা অর্ডার করবা তারা পেয়ে যাবা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সেভেন ফিফটি টাকা এটা পাবা এইটা কেউ মিস করো না নেক্সট ডে এটা কিন্তু এক হাজার টাকা নিয়েছে এক টাকাও আমি কম এটা অফার কখনই হবে না ঠিক আছে এটা খুবই ভালো সুরু আপু কেমন আছে আলহামদুলিল্লাহ শুরু ভালো আছি তুমি কেমন আছো ডিয়ার কি অবস্থা তোমার কেমন আছো তোমার শরীর কেমন এখন আচ্ছা হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে আমার সব শুধু আমার সব দিলে হয় রুনা আমি এখন শুধু আমার সব দিলে তোমরা ইউটিউব চ্যানেল পেয়ে যাচ্ছ হ্যাঁ ড্রেসক্রিপশন আমি দিয়ে দিয়েছি আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করো সো আমি একটু রিকোয়েস্ট করবো তোমাদের প্রোফাইলে যদি শেয়ার করে দাও অনেক আপুরা তোমাদের রিলেটিভ যারা আছে তারা সাবস্ক্রাইব করবে আর ইউটিউবের জন্য ভিডিও আমি আসলে সময়ের জন্য করতে পারছি না যেহেতু তোমাদের জন্য একটা নতুন নিউজ নিয়ে আসতেছি আর আরেকটা হচ্ছে অ্যাপস যারা ডাউনলোড করি অ্যাপস ডাউনলোড করে নিবা শুরুবি তুমি কি অ্যাপস ডাউনলোড করেছো আমাদের কিন্তু অলরেডি অ্যাপস চলে আসছে জাস্ট আমি মোবাইলটা দাও তো আমি একটু দেখাই দিই দেখো এই যে অ্যাপসটা ডাউনলোড করে রাখবা যত অফার আছে সব দেখতে পারবা ইভেন তোমাদের এই যে একদম ইজি দেখো আমাদের অ্যাপসটাই যে এটা হচ্ছে আমাদের অ্যাপসটা এই যে ঠিক আছে অ্যাপসটা ডাউনলোড যখন করে রাখবা জাস্ট হচ্ছে তোমার যে প্রোডাক্টটা ডিটেল শ্যাম্পুটা দেখালো এটা জানি কত এম ছিল এটার গেছি এটা জানি কোন দেশের সেটাও ভুলে গেছি এখন কি করা যায় আপু কখন লাইভে আসবে বসে থাকবো নাকি মডারেটার কখন রিপ্লাই দিবে সে আসে বসে থাকবো মডারেটাররা কিন্তু এত বেশি কাজের প্রেশার তারা কিন্তু এখন এখন তুমি আর কোনো অ্যান্সার পাবা না হ্যাঁ কারণ আমি তোমাদের জন্য অনেক ইজি করে দিয়েছি সেটা হচ্ছে তোমরা মডারেটারকে খালি কি করবা অর্ডার অর্ডার করবা শুধু তোমার নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করবা আর বাকি ডিটেলস কোন দেশি কোন কালার কত এম সবকিছু সব কিছু ডিটেলস ইউজ মানে শ্যাম্পু না সাবান সব কিছু জন্য এই যে অ্যাপসটা ডাউনলোড করে নিবা এই দেখো আমার শপের অ্যাপসটা দেখো কত সুন্দর অ্যাপস ঠিক আছে এটা হচ্ছে ফোর্ট পান্ডার এটা হচ্ছে আমার শপের এই দেখো আমার শপের ও দাঁড়া দাঁড়া চলে গেছে এই যে এটা হচ্ছে আমার শপ ঠিক আছে আমার শপের এই দেখো জাস্ট এইভাবে ক্লিক করবা আর এই যে চলে আসবে এই যে চলে আসলাম আর সব ঠিক আছে তারপর এইখানে ভিতরে যে তুমি তোমার মন মতো স্কিন কেয়ার হেয়ার কেয়ার যত যা আছে সব কিছু যা আসবে তোমার যেটা মনে চাইবে লাইক হচ্ছে তুমি স্কিন কেয়ার যদি চাও এইভাবে ক্লিক করলা স্কিন কেয়ারের যা যা চাও সব কিছু এখানে পেয়ে যাবা ঠিক আছে সো এইভাবে তোমরা লিপ কেয়ার স্কিন কেয়ার ম্যালেজমা অ্যাকনি সব কিছু সো আমাদের অনেক প্রোডাক্ট আরও প্রোডাক্ট আমরা উঠাবো এখনো সব কিছু হয়তো ইয়ে করা হয়নি আরও আরও পাবা এখানে যে জাস্ট ওয়েবসাইটে অর্ডার করে ফেলবা জাস্ট ওয়েবসাইটে অর্ডার করলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে সো অবশ্যই ডাউন ডাউনলোড করে ফেলো ঠিক আছে আমি করে ফেলছি আচ্ছা খুব শীঘ্রই সব আপনিদের সাথে আবার মিট হবে ইনশাল্লাহ ইয়াস ইয়েস 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 খুব শীঘ্রই মিট হবে বিশাল বিশাল একটা গুড নিউজ আছে আলহামদুলিল্লাহ তোমাদের জন্য আমার জন্য দোয়া করো খুব শীঘ্রই এটাও তো একটা গুড নিউজ অ্যাপস তৈরি হয়ে গেছে আমাদের তাই না আচ্ছা আপু যারা অর্ডার করতে পারতো না তারাও একটা ক্লিক করে অর্ডার করতে পারবো তারাও হচ্ছে একটা জাস্ট হচ্ছে আমাদের আমাদের তোমার অ্যাপসটা ডাউনলোড করে নিবে হ্যাঁ জাস্ট আমাদের অ্যাপসটা ডাউনলোড করবে দেখো আচ্ছা তোমাদের কাছে কেমন লাগছে তো আমার অ্যাপসের ডিজাইনটা কেমন হয়েছে একটু সবাই আমাকে বলবা কেমন হয়েছে এই দেখো স্যার চলে আসলো আমার সব ঠিক আছে এখন ডিরেক্টলি ঢুকে হেয়ার কেয়ার তারপর হচ্ছে বেবি কেয়ার সব কিছু আসতে থাকবে ওকে সব কিছু লাইক আমরা যদি এখন ধরো আমরা আমরা হেয়ার কেয়ারে গেলাম এই দেখো হেয়ার কেয়ারের সব শ্যাম্পু ট্যাম্পু কন্ডিশনার মাস্ক সব কিছু চলে আসবে সব কিছু ঠিক আছে লিপি আপু হাই হ্যালো আপি টুইকেল আপু হ্যালো ডার্লিং হ্যালো কে অবস্থা আপু টুইকেল আপু কেমন আছো তুমি তো আমার গুড নিউজ পাও নাই আমার অ্যাপ স্টোরি হয়ে গেছে দেখিয়ে দিলাম জলদি জলদি ডাউনলোড করে ফেলো ঠিক আছে জলদি জলদি ডাউনলোড করে ফেলো ডিয়ার আচ্ছা তো এখন হচ্ছে আমি চলে যাচ্ছি আমি একটু পরে একটু পরে না আমি হচ্ছে আজকে রুনা রুনাস বিউটি কর্নার থেকে আজকে হচ্ছে আমি স্কিন কেয়ার লাইভ করব। হ্যাঁ এই যে মেকআপটা উঠাবো ঠিক আছে আজকে মেকআপটা উঠাবো আর আমার লিপে যে লিপস্টিকটা দেওয়া আছে আমি বলেছিলাম আমি প্রতিদিন বডি শপের এক একটা কালার দিয়ে আসবো সো আমি আজকে এখন যেটা দিয়েছি সেটা হচ্ছে আমি এই কালারটা দিয়েছি দাঁড় একটু দেখাই এটা হচ্ছে বডি শপের পিঙ্ক কালার ঠিক আছে এটা দিয়েছি পনেরোশো রুপি কিন্তু ইন্ডিয়ায় জানো আর আমাদের কাছে কত পাচ্ছো মাত্র এটা এক হাজার টাকা করে নয়শো পঞ্চাশ টাকা করে সরি ওয়েবসাইটে দেখো এটা প্রাইস কত এই যে দেখো পিঙ্ক কালারটা আমি যেটা দিয়েছি ওকে এটা হচ্ছে এই কালারটা একটু খুলে দেখাই তাহলে সুবিধা হবে আচ্ছা এটা হচ্ছে আমার ইউজ করাটা তোমাদের কাছে যাবে ওকে এটা কিন্তু না খুব বেশি এনেছি তা কিন্তু না এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা আমি কি এই কালারটা একটু দিয়ে দেখাবো নাকি লালটা দিবো তো এটা এটা মুছে আমি লালটা দিব নাকি মেরুন কালার কোনটা দিয়ে দেখাবো একটু বলো তো এই কালারটা দিয়ে দেখাবো নাকি আচ্ছা লালটা তো আমার হাতের কাছে নাই আচ্ছা এইটা দিয়ে দেখাবো কি একটু বলো হুম আজকে লাইকটা মিস করব না হ্যাঁ অবশ্যই মিস করবো না তো আমি কি এখন এটা দিয়ে দেখাবো নাকি কালকে দিয়ে আসবো বলো এইটা আছে আরেকটা কুই আমার লিপস্টিক আচ্ছা দুইটা কালার আছে কোনটা দিব একটু বলো লালটা দিব নাকি হচ্ছে এটা হচ্ছে একদম চেরি রেড এই যেটা হুম এটা দিব নাকি মেরুন কালার দিব কোনটা দিব তুমি এই কালারটা নিয়েছো ওহো আচ্ছা আচ্ছা খুব নাইস কালার খুবই সুন্দর এবং লিপে দেখো ফ্লেভারটা যা জোস মানে খেয়ে ফেলি লিপি আচ্ছা তাহলে কোনো কালারই দিব না আই হোপ তোমাদের দেখার দরকার নাই কি বলো তাহলে থাক আজকে না দেই আমি এক দিন এক একটা দিয়ে আসবো ঠিক আছে তিনটা কালারই অ্যাভেলেবেল আছে বডি শপের একদম অরিজিনাল মেরুনটা দাও সাইমা ওকে ওকে মেরুনটা দিচ্ছি আচ্ছা কমেন্ট কি দেরি করে আসে লাল দাও আপি মেরুন লাল লালের ভোট একটা আসছে মেরুন দুইটা আসছে সো মেরুন হবে আচ্ছা কোথায় আয়না কোথায় এইটা এটা ভিডিও দিয়ে দিয়ে দেখি না ক্যামেরা দিয়ে দাঁড়ো মেরুনটা আচ্ছা মেরুনের ভোট বেশি আসছে দাঁড়ো মেরুল কালারের ভোট বেশি এসেছে আমি মেরুল কালারটা দিয়ে দেখাই মেরুল কালার না না মেরুল দাও হ্যাঁ আচ্ছা লালটা তাহলে কালকে দিয়ে আসবো ঠিক আছে দাঁড়ো আচ্ছা এটা মুছে নেই এটা মুছে এটার উপরে দিই এটার উপরে দেওয়া যাবে না মুছে সুন্দর করে দিই মেরুন হ্যাঁ মেরুটাই দিচ্ছি মেরুনটাই দিচ্ছি এখন আর লিপি নাই আমার তো এখন ওইটার উপরে আমি মেরুনটা দিচ্ছি ওকে মেরুনটা দিয়ে দিলাম এটা একটু শু লিপলাইনার দিয়ে সুন্দর করে দিলে ভালো আমি ছড়াই ছিটাই ফুলছি কেমন লাগতেছে বলো প্লাট কালার এত সুন্দর আর ফ্লেভারটা যা জস মানে অসাধারণ ফ্লেভার লিপিটার একটু আমি লিপলাইনার দিয়ে ঠিক করি হুম আচ্ছা মেরুন কালার লিপ লাইনার আমার কাছে নাইস তো রেড কালার আচ্ছা এটা দিয়ে ঠিক করি ইউজ করবা লিপি সবসময় ইউজ করবা অরিজিনাল ঠোঁটের কোনো ক্ষতি হবে না ঠিক আছে এই দেখো আচ্ছা কেমন লাগছে সো কালকে হচ্ছে আবার লালটা দিব ঠিক আছে এখন মোছামুছি করবো না তো এটা হচ্ছে মেরুন কালার আমার কাছেও মেরুনটা খুব ভালো লাগে প্রতিটা কালারই সুন্দর পিঙ্কটাও সুন্দর মেরুনটাও সুন্দর আর রেড চেরি রেড যেটা এইটাও কিন্তু অসাধারণ সো এই কালারটা দেখো তোমাদের লিপস্টিক তোমাদেরটা কিন্তু ইনটেক করা থাকবে দেখো এগুলো হচ্ছে আমার হুম সেম কালারটা স্ক্রিনশট নিয়ে রাখো জাস্ট দেখাবা যে এটা লাগবে হুম জাস্ট দেখাবা তোমাদেরটা যাবে হচ্ছে ইনটেক বাট আলাদা কোনো প্যাকেট থাকবে না বডি শপের প্রোডাক্ট এইভাবে লিপস্টিকগুলো আসে এইভাবে ইনটেক করা থাকবে ওকে এইভাবে হচ্ছে ইনটেক করা থাকবে থ্যাংক ইউ তোমার স্কিন তো সুন্দর যা দাও তাই ভালো লাগে তাই সিম্পলি লোকের সাথে এই ব্লাড কালারটা অনেক জোস্ট লাগছে তাই আচ্ছা তো আচ্ছা আমি দেখিয়ে দিলাম সো আমি চিন্তা করেছিলাম এক একটা এক দিন দিব সো তোমরা যেহেতু দুইটা একসাথেই দেখে ফেললা ওকে ফাইন আচ্ছা এখন সবাই রেস্ট নাও আমি ইনশাল্লাহ আবার একটু লেট নাইট আমি ডিনার করে বাসায় যে ডিনার করে দেন হচ্ছে রুনাস বিউটি কর্নার আমার যে আরেকটা পেজ আছে যারা এখনো জানো না রুনাস বিউটি কর্নার রুনাস বিউটি কর্নার এখনই একটু লিখে দাও তো নিচে কমেন্টে একটু লিখে দাও পিন পোস্ট করে দাও রুনাস বিউটি কর্নারে যে তোমরা হচ্ছে লাইক দিয়ে রাখো আমার ওই পেজটাতে ওইখানে হচ্ছে আমি স্কিন কেয়ারগুলো দেখাই ঠিক আছে রুনা আমির একটা আছে আমার পার্সোনাল ব্লগ পেজ আরেকটা হচ্ছে রুনাস বিউটি কর্নার সো দুইটা পেজই তোমরা লাইক দিয়ে রাখো অনেক অনেক ভিডিও পাবা রুনা রুনাস আমিরে আমি অনেক ব্লগ দিব লাইক আমার রেগুলার লাইফ রান্না বান্না সব কিছু দিবো একটু ওয়েট করো আমি আসলে সময় করে দেন হচ্ছে করবো কাজটা স্কিন কেয়ারে ওকে আল্লাহ হাফেজ গুড নাইট ভালো থাকো ওকে গুড নাইট না কারণ আমি রাতে আবার আসতেছি আল্লাহ হাফেজ কালকেও আসতে পারি বারোটার পরে আসলে তো কালকে হয়ে যাবে ওকে